हेलो एवरि चौबीस हेयर स्टाइल ईद स्पेशल गाइस मुलेट हेयर कट कैसे करना है उद भि ठीक है तो पूरे देखते रहे रहना पूरा जानकारी लेकर यही कटिंग आप भी कर सकते हैं ठीक है तो नतून हेयर स्टाइल एक्ट आज के स्किन फेटर और जेटा मुलेट कांगलेट कांग्रेस आसलेट कांग्रेस भि हिसपे आसार चौबीस नतून হেয়ার স্টাইল জিরো মেশিন শুরু করে এ এবার ইঞ্চি লিয়া ঠিক আছে একসে দেড় ইঞ্চি আপনি তো আধা যে ইয়ার টু ইয়ার হতে না কানকে বিশ সেম সেম ঠিক আছে তো ফার্স্ট টাইম হচ্ছে জিরো হেয়ার কার্ট আসবে জিরো মেশিনটা দিয়ে শুরু করেছি জিরোটা কিন্তু এরকম কান পর্যন্ত আসবে কানের একটা যে স্টেপটা দিয়েছি এটা জিরো মানে ইয়ার টু ইয়ার মিডিল মিডিল ইয়ার ঠিক এই দিক থেকে আসবে আর নিচে থেকে আমি ভি টাইপের নেবো পরে ওটা আর এটা মুলেড স্পেশাল মুলেড হেয়ার কাটটা যেভাবে করা হয় সেমই হবে শুধু পিছনে ভি শেপে আসবে জিদনা কাটা ওদের পুরো ক্লিন ক্লিনশেপ না ঠিক আছে টু লাইন ক্লিন ক্যান্ডে না তো খুব সুন্দর করে এরকমভাবে ক্লিন করে নেবো আমি জিরোটা দিয়ে তো যারা নতুন দেখছেন ভিডিওটা পুরো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এরকম হেয়ার কাটটা কমপ্লিটলি আসবে খুব সুন্দর একটা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন ভালোভাবে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই করবেন জিরোটা কিন্তু কমপ্লিট আসবে খুব সুন্দর করে জিরোটা ঠিক ইয়ার টু ইয়ার এটা খেয়াল রাখবেন আগেই বললাম ইয়ার টু ইয়ার ঠিক মিডিল ইয়ারে জিরো স্টেপে কমপ্লিট করতে হবে ক্লিনটা কিন্তু খুব সুন্দর করে করবেন ঝাড়ুটা করে নেবেন কারণ ছোটো ছোটো যে হেয়ার ব্রুশ হয় হেয়ার ব্রুশ ক্লিন ক্লিনশেপটাও করে নেবেন খুব সুন্দরভাবে এই যে রাউন্ডটা করলাম এরপরে কিন্তু দু নম্বর ক্লিপার দিয়ে কাজ করবো এটা কিন্তু প্রথমেই জিরো মেশিন থাক আর এটা দু নম্বর ক্লিপার আর মেশিনটা আমার আর কোম্পানি ঠিক আছে গাইস আর কোম্পানির যে ক্লিপার হয় সেই ক্লিপ এটা দু নম্বর ক্লিপার লেগে আমি এ এক ইঞ্চি আর আপনি চা চাতে হয়তো দু ইঞ্চি লেসাক দেড় ইঞ্চি লেসাক ঠিক আছে দু নম্বর ক্লিপারসে আমি কাট ঠিক আছে তো এদের যেদিন কাট রা হার বি ও সাইডবি সেম কাটে ঠিক আছে টিমারটা ভিজিআর কোম্পানি তো গাই যারা বলেছিলেন যে এটা কি কোম্পানি আমি হেয়ার কাট করি কি কোম্পানির ক্লিপার নিয়ে কাজ করি তো এটা আমার ভিজিআর কোম্পানি টিমার এরা দু নম্বর যে ক্লিপার নিয়ে কাজ করা শুরু করছি এটা কিন্তু এরকম ঠিক হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি এই স্টেপটা কিন্তু কাটবার পিছন সাইডে কিন্তু ক্লায়েন্টের খুব একটা বড়ো হেয়ার ছিল না সেক্ষেত্রে আমি রেখে দেবো রেখে দিয়ে এটা রেখে দিয়ে আমি পরে ভি করবো তো এরকমভাবে হেয়ার ব্রুশ থাকবে সেটা ক্লিন শেপ করে দেবে তো গাই সেটাও কিন্তু দু নম্বর ক্লিপারে কাটছি দু নম্বর ক্লিপার কতটা করে কাটছে গাই সেটা খেয়াল রাখবেন এরকম উপর থেকে চিরুনি ঘুম দিয়ে খুব সুন্দরভাবে স্টেপটা নেবেন এই যে মিডিলটা দেখাচ্ছি কানের কানের ঠিক মিডিল পজিশানে এদিকেও নেবো ওদিকটাও নেব ঠিক আছে এইটা কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখবেন আপনি এক নম্বর ক্লিপার তোরা হাফ ইঞ্চি কাটিংয়ে ঠিক আছে যে এক ইঞ্চি হাফ ইঞ্চির মতো বললাম যে যতটা নেবেন একটা লেভেলে রাখবেন যদি কেউ হাফ ইঞ্চি দিয়ে শুরু করেন কারণ এরপরেও আমরা কিন্তু মিনি এক দিয়ে এক বা এই যে এক নম্বর এই একই মেশিনের একই ক্লিপ একই মেশিনের এক নম্বর ক্লিপ এটা কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে দেবো এইটা ম্যাচ করাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ম্যাচটা করতে হবে এই এক নম্বর যে ক্লিপটা দেখুন আর আস্তে আস্তে কাজ করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু পুরোটাই সুন্দর একটা লুক আসবে আস্তে আস্তে দেখুন কতটা ম্যাচিং হয়ে যাচ্ছে এই যে মিক্সিংটা অনেক সময় প্রবলেম করেন আপনারা সেটাই খেয়াল রাখবেন মিক্সিংটা কিন্তু করতে খুব সুন্দরভাবে সময় দিয়ে আস্তে আস্তে করে করার চেষ্টা করবেন দু হাজার চব্বিশের এইটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও এরকম ভিডিও করতে পারবেন কারণ এই ঈদ আসছে ঈদেও এই কাটিংটাও দিতে পারেন আপনারা যদি কেউ নতুন কোনো স্টাইল চাই সেক্ষেত্রে এটাও দিতে পারবেন আর এখন তো খেলোয়াড়রা বিভিন্ন রকম প্লেয়াররা এখন বিভিন্ন স্টাইল করছে এটা কিন্তু বিরাট কোহলিও এইভাবে স্টাইল করেছিলেন তো সেক্ষেত্রে এই স্টাইলগুলো আমরা কিন্তু নতুন লুকে মানুষকে দিতে পারি উপহার খুব সুন্দর দেখুন মিক্সিংটা হয়ে যাচ্ছে আর ওইদিকেও ইয়ার টু ইয়ার বললাম মিডিল ইয়ার দুদিকে ওইদিকের কানের মাঝখান পর্যন্ত এক নম্বর দু নম্বর ক্লিপার চালিয়েছি এক নম্বরও চালাচ্ছি এই দিকটাও সেম কাটছি ডান দিক দিক আর ক্লিপিংটা কিন্তু খুব সুন্দরভাবে করে রেখেছিলাম আগে এটা বলাই হয়নি ক্লিপিংটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হয় ক্লিপ ক্লিপিংটা না করতে পারলে সেটাও কিন্তু প্রবলেম কারণ অনেক সময় উপরের বড় হেয়ারগুলো নিচে চলে এলে প্রবলেম হয় আর এইটাই মিনি টিমার একটা ছোট্ট যে টিমারগুলো হয় বিভিন্ন রকম কোম্পানির হয় এটা আমার রক লাইট কোম্পানির ছিল তো এদেরও এক নম্বর ক্লিপার থাকে দু নম্বর থাকে ছোটো ছোটো মিনি মিনি যে টিমারগুলো ফ্রেন্ড এটা মিনি টিমার তো ছোটবেলা যে মিনি টিমার হতে হয় রক লাইট কোম্পানি ঠিক রক লাইট কোম্পানিটা মিনি ছোটা এক নম্বর সে আপেকার কাট রাও ঠিক প্রাইস অনেকে ভুল করছেন জিজ্ঞাসা করছেন এরা বুঝতে পারছেন না এরকম মিনি টিমার বহুত কোম্পানির আছে তো আমরা ওই মেশিনের ব্রেক ডাউন করে কিন্তু কাটতে পারতাম ম্যাক্সিং মিক্সিং করতে পারতাম কিন্তু অনেক সময় প্রবলেম হয় অনেকের সেক্ষেত্রে এই মিক্সিংটা কিন্তু এই ছোটো মেশিনের ওপর খুব ভালো হয় ছোটো মিনি টিমার যেটা দেখুন কত সুন্দর লোকটা এসে গেছে মিক্সিংটাও হয়ে যাচ্ছে আর যারা নতুন বিশেষ করে যাদের বিগেনার্স আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের ছোটো টিমার কেনাটা অবশ্যই দরকার আর খুব বেশিও দামে নয় এগুলো ইন্ডিয়ান রুপিস পাঁচশো চারশো তিনশোর মধ্যেও পাওয়া যায় তো আপনারা যেহেতু বড়ো একটা টিমার থাকবেন সেক্ষেত্রে ছোটো টিমারেও একটা রাখাও খুব দরকার আর এর এর আগেও অনেক ভিডিও করেছি যেমন ওই একই টিমার দিয়ে পুরো মিক্সিং এরকম জিরো ফেট স্কিন ফেডেও অনেক সময় এইভাবে কাটা এটা তো স্কিন ফেড মুলেট কাটিং তো আপনারা বুঝতে পারছেন এই যে ব্যাপারটা বলতে চাইছি যে ছোট মিক্সিং করার জন্য ছোটো টিমারটা অবশ্যই জরুরি আপনাদের জন্য দেখুন কত সুন্দর পজিশানে হয়ে যাচ্ছে একদম মিক্সিংটা মিলে যাচ্ছে না কি গাইস আর কমেন্ট করবেন কমেন্ট করছেন না কেউ এটাই কিন্তু আমার জন্য হেল্পফুল ভিডিও হচ্ছে না আমি আগামী আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও যাতে করতে পারি অবশ্যই জানাবেন আর অনেকে বলেছিলেন যে স্কুল গার্ল একটা ভিডিও করতে আমি অভিযোগ করেছি সেটাও দেখে নেবেন আন্ডার হেয়ার কাট কেন গেলেই ইয়ে ছোটবেলা টিমার মূজ করতে হয় আর কাঁচি বাঁচি কাঁচি সে আর সব কাট সকতে হয় আর ব্লেড কোর তো আন্ডার হেয়ার কাট চালতে হয় তো এসে কোনো তীর কাট দে না ঠিক এই এইভাবে আমরা দুদিকে মিক্সিং করে নেওয়ার পরে দেখুন এই ছোট্ট একটা মিনি টিমার দিয়ে আমার কাছে অনেক রকমের টিমার আছে বাট আমি এটা এই টিমারটা দিয়ে এগুলো আপনি কাঁচি দিয়ে করতে পারেন সিম্পিল আমি কিন্তু এটা ছোটো টিমার দিয়ে দু সাইড এই যে বড়ো ইহারটা আছে উপরে আমি কিন্তু কা চিরুনি দিয়ে আর টিমার দিয়ে কিন্তু সুন্দর করে হালকা হালকা করে মিক্স করে দিচ্ছি জাস্ট দেখো এই টিমার দিয়ে চিরুনি দিয়ে আর এখানে কিন্তু কাঁচি আর চিরুনি দিয়েও কাটা যায় সেক্ষেত্রে আপনার যেরকম ইচ্ছা হবে আমি কিন্তু এখানে টিমার দিয়ে চিরুনি দিয়ে সেভ করে দিচ্ছি ছোট ছোটো করে পজিশান করে নিয়ে এটা এটা কিন্তু টেপারে চলছে হ্যাঁ গাইজ সেখানে কিন্তু ডিপ করে কাটবেন না ক্লিপিং করার পরে আর কাঁচি দিয়ে আর কেউ যদি ব্লেড খুঁড় দিয়ে করতে চায় সেটাও করা যাবে আর এখানে দেখুন কত সুন্দর পজিশান এই যে বড় হেয়ারটা রয়েছে উপরে মুলেট কাটিংয়ের যে উপরে যে হেয়ারটা আমি দু সাইডে ডান দিক চিরুনি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তুলে নিয়ে মেশিন দিয়ে কাটছি এখানে কিন্তু কাঁচি আর চিরুনি দিয়ে কিন্তু মিক্সিংটা খুব ভালো হয় আর যারা বেশি বেসিক্যালি যারা এই ছোটো টিমার দিয়ে বা বড় টিমার দিয়ে কাটেন এটাও করা যায় সেটাই দেখালাম তো যারা মনে করবেন যে আমি কাঁচি দিয়েও শেভ করবো কারণ অনেক সময় মেশিন দিয়ে শেভ করার পরে প্রবলেম থাকে সেটা কিন্তু কাঁচিয়ার চিরুনি দিয়ে খুব সুন্দর করে ম্যাচ করা যায় দেখুন হালকা করে একটু সেভটা করে দেবো জাস্ট মিলিয়ে দেওয়া এখানে কিন্তু খুব বড় হেয়ার রাখলে ভালো লাগে না আর কাস্ট আমাদের ক্লায়েন্টেরও চাহিদা যতটা রাখতে চাই যে আমি জিজ্ঞাসা করেছিলাম অনেক লং অনেক ভারী ছিল সেই জায়গাটাকেও প্রবলেম আমার কাস্টমারের প্রবলেমটাকেও তো সলভ করতে হবে যে যেমন চাইছে ক্লায়েন্ট তার উপরেই আমাদের কাজটা হবে আর ভালোবেসে কাজটা করার চেষ্টা করবেন ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সব রকম হেয়ার কাট করাটাই সম্ভব আপনিও একদিন হেয়ার মাস্টার হতে পারেন হেয়ার কাটিং মাস্টার তো সেক্ষেত্রে কত সুন্দর পজিশন তৈরি হয়ে গেছে দেখুন তো সেভাবে সেক্ষেত্রে এই যে এই যে দাগটা রয়ে গেছে হালকা আমি শুধু কাঁচি দিয়ে চিনি দিয়ে একটা মিক্সিং করে দেবো তো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটা লুক এসে যাচ্ছে আস্তে আস্তে এই যে বড় হেয়ারটা আছে এটা কিন্তু আস্তে আস্তে আমি কেটে দিলাম হ্যাঁ তো কাঁচি চিরুনি আর কাঁচি কাঁচির অনেক ভিডিও করেছি কাঁচিটা কিন্তু বিভিন্ন রকমের হয় এটা লোহার আছে একটা স্টিলের আছে ছোটো ছোটো প্লাস্টিক হ্যান্ডেলের উপরও আছে আপনি যেটা নিতে পারেন আর চিরুনিও অনেক রকম একটা ভিডিও করে রেখেছি সেটাও দেখতে পারেন বিভিন্ন রকমের চিরুনি বা কুম হয় তিন নম্বর ক্লিপার্সে আমি এ শুরু করাও ঠিক আছে তিন নম্বর নিতে হবে এরম ব্যাপার নেই আপনি যদি মনে করেন যে একটা টিমারে কাজ করবেন সেরকম ভিডিও করা আছে মিক্সিং করার জায়গাটা কিন্তু একটু প্রবলেম হয় আর পিছন সাইডটা অনেক বড় বড় হেয়ার আছে সেক্ষেত্রে আমি তিন নম্বর মে এই যে বড় টিমারের তিন নম্বর ক্লিপ দিয়ে সুন্দরভাবে ছোটো ছোটো করে একটু কেটে নেবো উপরেগুলো বাট নিচে দিকে কিন্তু কোনো দু নম্বর বা জিরো জিরো নম্বর কোনো কিছু লাগাইনি এটা আমি ভি কাটিংয়ে রাখবো নিচে একদম লাস্ট স্টেপে নিচে দিকে ঘাড়ের দিকটা যেটা আমরা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর মিক্সিং হয়ে গেছে অলরেডি আর এই যে ভি কাটিংটা করা হবে আপনার যেটা প্রথম থেকেই বলছিলাম যে মুলেট মুলেট মুলেটের সাথে ভি ভি হেয়ার কাট স্কিন ফেড মুলেট অ্যান্ড ভি কাট দেখুন এই যে মডেলটা এইটাই এইটাই কিন্তু আজকের মডেল তো আপনিও এটা চেষ্টা করলে অবশ্যই পারবেন দেখুন একটা এই যে ভি কাটিংটা করছি এটাও কিন্তু খেয়াল হয় আমরা কিন্তু ইয়ার টু ইয়ার মিডিল নিয়েছিলাম সেটার দিকে একটু নজর রাখবেন যদি উপর নিচু হয় তো খানিকটা এই এই যে মেলানোর জায়গার একদম দেখুন কানের কাজটা এখানে প্রবলেম আছে একটু হালকা এখানে কিন্তু আমি কাঁচি আর চিটুনি দিয়ে ছোট্ট ছোট্ট করে একটু সেভ দিয়ে দেবো কারণ এখানে খুব ভারী লাগছে তো গাইছ এরকম ছোটো একটা টিমার নিয়ে যেটা আমি প্রথমে লাইন টানছিলাম আন্ডার হেয়ার কাটে এখানেও কিন্তু সেই সেই যে টিমারটা ইউজ করছি আপনারা কিন্তু কাঁচি চি কাঁচি দিয়ে ওখানে কিন্তু ডাক করে নিতে পারেন এই যে লাইনটা করলাম এটা কিন্তু কোনো ব্যাপার নয় যে অন্য কিছু করছি বা অন্য কিছু মেশিন নিয়েছি অনেক মেশিন লাগছে এরকম ব্যাপার না কাঁচি দিয়েও করতে পারেন এই উপরে যে হেয়ারটা আছে এটা কিন্তু আমি কাঁচি চিটু নিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ম্যাচিং করে দিচ্ছি এখানে অনেক লং ছিল এটা স্লোপে কিন্তু বড় বড়ো ছিল সেক্ষেত্রে একটু হালকা করে টেপারে চালাবেন আর এর আগেও বারবার বলছি মেশিন টিমার কিন্তু সবসময় টেপারে চালাতে হয় আপনারা কিন্তু আগের ভিডিও দেখেছেন বা অনেক ভিডিও দেখে থাকবেন সব সময় কিন্তু একটু হালকা উপর দিকে টেনে তুলবেন বারবার করে বলছি যে আপনার নিজের দিকে নাকের দিকে সবসময় চলে আসবে মেশিন ঠেলে দিয়ে উপরের দিকে এসেছে বারবার বলছি এটা কিন্তু খেয়াল রাখবেন আর এই যে জায়গাটা বলেছিলাম যে একটু বড় আছে এখানে কিন্তু কাঁচি আর চিরুনি দিয়ে খুব সুন্দরভাবে ম্যাচ করে তো গাই সেরকমই হেয়ার কাট সবসময় হয় না তো এরকম যখন স্টাইল আসবে কোনো কিছু অনুষ্ঠান আসবে তখন কিন্তু আমরা এরকমভাবে করতে পারি এনি টাইম অনেকে করে না তো এরকম যে ঈদ স্পেশাল এইভাবে আপনি ওই কাটিংটা দিতে পারেন এগুলো বড় কোনো সেলুন পার্লার গেলে অবশ্যই অনেক বড় রেট আছে তো এখানে কিন্তু নর্মাল আপনি কিন্তু আমার এই হেয়ার কাটটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে আমি একটু জাস্ট আপনাকে মেন মেন জায়গাগুলো দেখিয়েছি আপনি যদি মনে করেন যে আমি দশ মিনিটে কাটবো এটা কিন্তু দশ মিনিটের কাটিং নয় মিনিমাম মিনিমাম আপনার কিন্তু একটা সময় লাগবে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টাও লাগতে পারে তো যার যেমন সময় লাগে আমি কিন্তু এটা একটু বেশি টাইম নিয়েই করেছি যেমন এটা পনেরো ষোলো মিনিটের ভিডিও সেক্ষেত্রে এটা কমপ্লিট হয়নি কিন্তু পনেরো ষোলো মিনিটে তো আরও অনেক কাজ আছে যেগুলো দেখায়নি দেখাতে পারবো না মানে দেখাতে পারবো না বলতে মিনস সেগুলো আপনাদের দেখার নয় যেটা মেন জায়গাগুলো আপনারা শিখবেন শিখ সেই জায়গাটায় যেটা শেখার টিউটোরিয়াল ভিডিও যে যেরকমই হয় যে আপনাদের এই এই পজিশানগুলো দেখলে আপনি কিন্তু আপনি চেষ্টা করলে আপনারও ক্ষেত্রে এইরকম সেম হেয়ার কাটটা চলে আসবে তো এরকমভাবে ব্লেড খুঁট দিয়ে আমিও সেটাও নিশান করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখুন গাইস কত সুন্দর পজিশান তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু একটা ক্লিনশেপটা পরিষ্কার করে করতে হয় এটা যে ক্লিন শেপটা করার পর দেখুন একটা ক্লিন শেপ যে ভি সেপটা সুন্দরভাবে ক্লিন শেপটার আমার ক্লায়েন্ট কিন্তু বারবার দেখাচ্ছে যে এইভাবে আমার কিন্তু পিছনটা হতে হতে হবে তো আমি কিন্তু ওকে আমার ক্লায়েন্টকে অবশ্যই বলেছি যে আপনি পরে দেখে নেবেন আমার কাটিংটা তো সেক্ষেত্রে ও আমাকে বারবার করে দেখাচ্ছে কাস্ট ক্লায়েন্ট আমাকে বারবার করে দেখাচ্ছেন ওই জন্য আমি কিন্তু ওটাও দেখে নিয়ে আমার সেম কাটিং করতে চাই চেষ্টা করেছি যতটা পেরেছি ততটা অবশ্যই উনিশ বিশ হয় কাজে ভয় পাবেন না যে সেম টু সেম হয় না অনেক সময় একটু উনিশ কারণ যে যে ক্লায়েন্টের কাজ দেখাচ্ছে সে ক্লায়েন্ট তো নয় সেক্ষেত্রে এখানেও ওনার স্কিনের একটা হাই ডিপ পেট থাকে যেমন স্কিনের গ্লোরিয়া গ্লোরিয়াস থাকে সেক্ষেত্রে এনার আমরা যে ক্লায়েন্টের যদি না অত চকচকে বা গ্লোরিয়াস না হয় সেক্ষেত্রে ওই রকম ডিজাইন হয় না তো গায়ে গায়ে আমরা কিন্তু উনিশ বিশ কাজ করতে পারি আর একটু সাহস থাকলে কিন্তু যে কোনো কাজ করাটা কোনো সমস্যা নয় সবার ক্ষেত্রে কিন্তু একটু সাহস রাখাটা খুব জরুরি যে কোনো কাজে যদি না সাহস রাখতে পারেন কোনো দিনই করতে পারবেন তা এরকম ওই কাটিংটা কিন্তু একটু পজিশান মতো সুন্দর করে আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি আর পিছন সাইডটা দেখেছেন তো ভি কাটিংয়ে কি সুন্দর মুলেট কাটিং এসে গেছে আর এর তিন নম্বর এখানে যে কানের কাছে যেটা বলেছিলাম ইয়ার টু ইয়ার মিডিলে এই কোণ থেকে ওই কান পর্যন্ত দুটো মিলিয়ে দেখে নেবেন লাস্টের দিকে ঠিক আছে গাইজ কিতনা আচ্ছা লোক আগে দেখো গাইজ আর পিছিয়েছে কিতনা আচ্ছা লোকে ভি কাটিং ওর উসকে সাত মুলেট কাটিং তো কিতনা আচ্ছা লোক আগে দেখো ঠিক আছে তিনটে স্টেপ দিয়ে কিন্তু উপরের হেয়ারটা আমি কাটা শুরু করেছি তো তিনটে তিনটে স্টেপ বলতে মিডিল থেকে একটা স্টেপ নেবো আর দু সাইডে একটা স্টেপ মানে তিনটে তিনটে পজিশানে একটা গাইডলাইন পিছন সাইড থেকে প্রথমে মাঝখানে একটা গাইডলাইন হিসাবে আমি যতটা ক্লায়েন্ট চেয়েছি সেইভাবে লং হেয়ারটা কাটছি তো এরকম স্টেপ বাই স্টেপ স্ক্যাল দেখিয়ে তো এরকমভাবে আপনি কিন্তু একটা সুন্দর ছোটো ছোটো স্টেপ নেবেন ঠিক হাফ ইঞ্চি এক ইঞ্চি যে যেরকম যার আপনার যেরকম খেয়াল খুশিতে নয় একটা স্টেপ নেবেন যদি যত ছোট নেবেন তত ভালো এরকম চারটে পাঁচটা ছটা স্টেপ পর্যন্ত এসে মিডিল যে আমাদের গাইড লাইন হবে সেই গাইড লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে আর এই গাইড লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দান দিক মাদিক ধরে আমরা কাটবো তো ক্লায়েন্টের বারবার জিজ্ঞাসা করবেন এই কথাটা আমি আপনাকে সবসময় বলি যে কোনো ক্লায়েন্টে কিন্তু বারবার জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে নেওয়া উচিত কারণ অনেক সময় ভুল হয়ে যায় কাজে আপনি আপনার মতো তো কাটলে হবে না সেক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে আমি দু সাইডে এরকম হবে কতটা স্টেপে রাখবে আমি সেটা জেনে নিয়েছিলাম আর বারবার জিজ্ঞাসাও করছি আর এরকম স্টেপ বাই স্টেপ চারটে তিনটে চারটে স্টেপে গাইডলাইনের সাথে মিক্সিং করে নিয়ে আমি কিন্তু কাটছি এটা কিন্তু ভাববে না যে আমি ওটা আলাদা কেটেছি মাঝখানেটা আলাদা কেটেছি দু সাইডটা আলাদা কাটছি এটা নয় মিডিলটা গাইডলাইন হিসাবে বের করার পরে আমি কিন্তু দু সাইডে গাইডলাইনের সাথে মিক্সিং করে কাটছি তো আমার উপরে হেয়ারটা কাটিং হয়ে গেছে আর দু সাইডে এরকমভাবে শেপও করা হয়ে গেছে ব্লেড খুর দিয়ে আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকিং এসে গেছে যেটা বলেছিলাম যে মুলেট কাটিংয়ের সাথে ভি কাটিং পিছনে একদম 100% আর দু হাজার একদম লুকিং এসে গেছে অলরেডি দু হাজার চব্বিশের ঈদ স্পেশাল এটা আর যখন দেখবেন যে একটু উঁচু অনেক অনেক হেয়ারগুলো উঁচু উঁচু হয়ে থাকে যেমন দাঁড়িয়ে থাকে খাড়া হয়ে থাকে সে কটা সেগুলো কিন্তু এরকমভাবে কাঁচি দিয়ে আমি কিন্তু মিক্সিং করে দিচ্ছি হালকা হালকা করে এটাও চেষ্টা করেন অনেক এটা লাস্ট ফিনিশিংয়ে আর একটু দূর থেকে দেখার চেষ্টা করবেন আপনারা তো অনেক সময় কাজ করেন কোনো নজর দেন না অনেকটা দূর থেকে একটু নজর দেবেন কাজ সেখানে করছিলেন যেমন কাছাকাছি থেকে একটু দূরে যাবেন একটু সরে যাবেন পিছন দিকে হোক সাইডে হোক দেখবেন যে কোনো জায়গায় প্রবলেম আছে কি না সবসময় আয়না দিয়ে তো আমরা দেখতে পাই না পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখুন কত সুন্দর লুক এসে গেছে আমরা যে মিক্সিং চা করে দিলাম এটা এটাও কিন্তু করবেন আর দেখুন কত সুন্দর পজিশন তৈরি হয়ে গেছে আপনারাই বলুন যে লুকটা কত সুন্দর এসেছেন অবশ্যই কমেন্ট করবেন লোকটা কেমন এসেছেন আর এটা দু হাজার চব্বিশের স্পেশাল কি না সেটাও জানিয়ে জানিয়ে যাবেন ওকে আর আন্ডার হেয়ার কাটটাও হয়েছে খুব সুন্দর লুকিং এসে গেছে তো আপনারা এরকম হেয়ার কাটটা পুরো ফুল ভিডিও যেমন স্টেপ বাই স্টেপ দেখালাম আপনারাও করতে পারবেন যদিও মনে করেন যে এরকম ভিডিও অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কত সুন্দর লুক এসে গেছে কিছু নাচার লুক আগে দেখো গাইস আর একদম পুরো আগে থেকে রেডি করে নিয়ে সেইভাবে কাটবেন কাস্টমারের অবসর আমি দাড়ি শেপটাও করে দিয়েছিলাম আগে সুন্দরভাবে তো জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো